আর কাঁদিস নে বাপ, চুপ কর চুপ কর। ও মা, তুমি চলে গেলে কেন গো মা, আমরা কার কাছে থাকবো মা? ও মা, মা গো, তুমি চলে গেলে কেন মা? আমি তো বাজার থেকে চলে আসলাম, দেখি গে এই মা আমরা ছেলে দুটো কি করছে। এ ভাই, একটু বাইরে আয় তো, চুলোটাই জাল দে, আমি উঠোনটা ঝেড় দিয়ে নি। এই মা মরা ছেলে দুটোর দিকে আর তাকানো যাচ্ছে না, কতদিনই বা এই মা মরা ছেলে দুটোকে নিয়ে এরকম করে চলবো। ও রেন ভাই, ছেলে গুনে পান একটু টাকাও, তুই একটা বিয়ে শাদী নাই করো, এই মা মরা ছেলে পেলেগুলো এইভাবে খাটতে পারে? হ্যাঁ ভাই, একটা বিয়ে করো। এমন মেয়ে কোথায় পাবো যে এদের খেয়াল রাখবে? আছে ভাই, একটা আছে, তা ভাই বিয়ে করবো আমি তাহলে দেখছি। তা ভাই, এদের যদি ছেলের মতো দেখে আমি বিয়ে করতে রাজি আছি। তা ভাই বিয়ে করবা, মেয়ের একটা ছেলে আছে, তাহলে আমি কথা বলে দেখি। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। আচ্ছা ভাই। মুবা, তাব্বাত, বাপ আমার বাইরে আসো তো। মুবা, এদা বাপ তোদের এটা নতুন মা, এটা তোদের নতুন ভাই, তোরা সব একসাথে থাকবে, ঠিক আছে? মা মা, আমার নদের তে তুই গীতে। ঠিক আছে, আসো মা, আসো ঘরে, আসো, আয় ভাই, আয় ঘরে, আয়। আব্বাই স্কুলে চলে গেলাম। ও মামা, পাত্তাটা দাও, নদন তাব দেয় না, দিচ্ছি। এই নে বাপ, যা স্কুলে যা। ও মা, আমাকেও পয়সা দাও। আমার কাছে অত পয়সা নেই, অত ছোট ছোট মানুষ অত পয়সা কি করবি? হ্যাঁ যা স্কুলে যা। কই গো, শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। গিন্নি, ছেলেগুলোকে তো মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, তা কিছু টাকা পয়সারও প্রয়োজন, ওরা আবার স্কুলে পড়ছে। তবে আমি এক বছর জন্য বিদেশ থেকে ঘুরে আসি, তাতে কিছু টাকা হাতে আসবে, ওদের ভালো করে পড়াতে পারবো, মানুষের মতো মানুষ তৈরি করতে পারবো। যাবা বলছো, তাহলে যাও, কদিন ঘুরেই এসো। এতাবাত মাই 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 এমু আমাই মাই মাই নে 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 মারছি। ওগো, তাহলে এখন আমি আসি, আমার এই মা মরা ছেলে দুটোর খেয়াল রেখো, আমি এদেরকে তোমার ভরসা রেখে গেলাম। আব্বা, তুমি চলে যাচ্ছ? আব্বা হ্যাঁ বাপ, চলে যাচ্ছি আমি। আব্বা, তুমি আমাদের ছেড়ে যেও না। আব্বা ছাড় বাপ, ছাড়,
থালাইতে তো ও মা এটা তো থালাইতে ও থালা নদেন আনুনি বোন এ বোন ও থালা নদেন এনে তো দাও নদেন দাও দাও এনে আরে বোন তুই চলে এসেছিস আয় 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 ঘরে আয় আয় বাপ তুই আয় বাবা ছেলেটা আমার শুকিয়ে কি হয়ে গেছে তুই কিছু খাস না হ্যাঁ তাই তো বাবা ভালো করে খাওয়া দাওয়া করিস যা খেলা করবে এখন যা ও মামা এটা কে এটা তোদের খালা হয় তাই খালা ও খালা ভালো আছো হ্যাঁ ভালো আছি হুম মা খুব খিদে লেগেছে কিছু খেতে দাও না ও দাদা একবার বাড়াতে খেয়ে নি গা ঠিক আছে এ ভাই আয় এ বোন সতীনের ছেলে দুটোকে তুই এত ভালোবাসিস সতীনের ছেলে কখনো নিজের হয় না বুঝলি শোন বোন সতীনের ছেলেটাকে অত ভালোবাসিস না বুঝলি আর ছেলেটার অবস্থা কি হচ্ছে দিন দিন শুকিয়ে তো পুরো চামবাদর হয়ে গেছে পরের ছেলে পরই হয় কোনোদিন নিজের হয় না বুঝলি তাই নিজের ছেলের দিকে একটু ধ্যান দে আর ওদের অত মাথায় তুলিস নে মাথায় উঠে নাচবে পরে তখন বুঝবি বোন এবার আমি আসি হ্যাঁ ঠিক আছে আবার আসিস আজকে থাক না থাকলে হবে না আবার আসবো পরে তো ভালো থাকিস হ্যাঁ চল গেলাম ঠিকই বলেছে বোন পরের ছেলেকে দেখে আমি কি করবো নিজের ছেলেটাকে দেখবো তাহলেই হবে মা মা আমি ইতুল দত্তি যা বাপ মা স্কুলে চলে গেলাম তোরা কি করতে স্কুলে যাবি যা ওদের ওখানে ছাগলগুলো বাঁধা আছে চড়িয়ে নিয়ে আয় গা মাঠ থেকে তোদের স্কুলে যেতে হবে না স্কুলে যাই না না স্কুলে যেতে হবে না ওই ছাগলগুলো গিয়ে মাঠ থেকে চড়িয়ে আয় আমরা তো এখনো ছোট আমি বলছি নাই যা মাঠ থেকে ছাগলগুলো চড়িয়ে নিয়ে আয় ছাগলগুলোকে খাওয়াতে পারছি না কই রে এই নে এক বস্তা ঘাস কেটে নিয়ে আয়গা এ ভাই আই এই সতীনের ছেলে কাপড় কাটা কেচে নিয়ে আয়গা আমি তো এক্ষুনি ঘাস কেটে নিয়ে আসলাম তাড়াতাড়ি যা বেশি বকিস নে আজকের খাওয়া না হলে মাথায় তুলে দেবো আরে কলের পারে বাসনগুলো আছে মেজে নিগা যা ঠিক আছে মা রুবিনা হ্যাঁ রুবিনা আরে তুমি বাড়ি চলে এসেছো আব্বা আব্বা নদীনা রে তো কি হয়েছে কি চিল্লাচ্ছ কেন আমার সে ছেলে দুটো কই আমি কি জানি তোমার ছেলেরা কই এ আছে তোমার সাথে ধারে তারা দুজন কই আমাকে বলে যাই না আমি জানি না কি তাই জানো না মানে আমি কি জানি তোমার ছেলেরা কই মা ও মা ঘাস এনেছি আরে আব্বা তুমি কখন আসলে এই তো আমি এক্ষুনি এলাম আব্বা তুমি এসেছো হ্যাঁ বাপ আমি এসেছি এ তোদের কি অবস্থা তোরা কোথায় ছিলি বাপ তোদের মা কি তোদের দেখে না আব্বা আর বলো না
তুমি চলে যাওয়ার পরে মা আমাদের খেতেও দেয় না, স্কুলেও যেতে দেয় না, শুধু কাজ করিয়ে দেয় আমাদের দিয়ে। হাই রে, কি মিথ্যে কথা বলছে এ বাপ, আমি ওদের খেতে দিই না। খেতে দাও তো, খেতে দাও তো, শুধু গাদা গাদা করে ওকে খাওয়ায়, আমাদের একটুকুনি দেয়। তোমার ছেলে দুটোই মিথ্যে কথা বলছে। আমার এই ছেলে দুটো শরীরের অবস্থা কি? এর শরীর দেখ আর এদের শরীর দেখ। আমার এই ছেলে দুটোকে তোর দায়িত্বে রেখে গেলাম, ওই কারণে তোকে বিয়ে করে নিয়ে আসলাম, আর আজকে এদের এই হাল, বেরিয়ে যাবে বাড়ি থেকে। ওগো আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না, আমাকে ক্ষমা করে দাও গো, আমাকে ক্ষমা করে দাও। আব্বা আমাদের বই হয়ে দিতে আব্বা। এই ওঠ ওঠ, এবারকার মতো তোদের জনকে ক্ষমা করে দিলাম, আর যদি এরকম ভুল হয় পুরো বের করে দেবো। যা ঘরে ভিতরে যা সব।